মারণ ব্যাধি করোনার প্রকোপে জবু থবু গোটা দুনিয়া। আজ পর্যন্ত এই মারণ ব্যাধির কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র দাবায় সামাজিক দূরত্ব বা দৈহিক দূরত্ব বজায় রাখা। আর সেই কারণে গোটা দেশে লকডাউন চলছে। এই অবস্থার মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিন রাত জীবন বাজি রেখে মানব সভ্যতাকে করোনার হুমকির হাত থেকে বাঁচানোর চেষ্টায় রত। শনিবার করোনাজনিত পরিস্থিতিতে ত্রিপুরা মেডিকেল কলেজের ব্যবস্থাপনা ও প্রস্তুতি কেমন তা জানতে গিয়েছিল নিউজ ভ্যানগার্ড। এদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা হাসপাতালের পরিষেবায় সন্তোষ প্রকাশ করেন। আমি চোখটা দেখাতে এসেছিলাম, ডিস্টার্ব করছিল কতদিন, বাইরে তো দেখাতে পারছি না, তো এখানে এসেছি, এখানে শুনেছি স্যার বসেছেন, দেখবেন, তো ওই জন্য চলে এসেছেন। চোখের ব্যাপার চলে কথা, হ্যাঁ খুব ভালো, খুব ভালো মেনটেন হচ্ছে এখানে, সব যা কিছু চলছে সব ডিস্টেন্স মেনটেন করেই চলছে। বল্লভপুর উত্তরপাড়া। আচ্ছা কী হয়েছিল? ওই তো আমার নাতনিদার আমেশা রয়েছি, আর একটা নাতনি সুপোর্ট হয়ে গেল, রাতে ঠান্ডাতে কিনে এটা জ্বর আছে। ডাক্তার কিনা করলো? তাই ওষুধ লাইকে দিচ্ছে, কইছে ওইটা জানাই দিল আর কি, যে অনেক কালবেলা না বাচ্চা ডাক্তার সময় লই আমার উচিত, শরীর খারাপ ওষুধ করলে না লই আই লইছে। এখন তো প্রথমে ছিল ব্রঞ্চাইটিস নিউমোনিয়া এরকম ছিল, তো ওটা শেষ হয়েছে। আমরা ওয়ান উইক আগে আমরা শুটিং টিচার্স নিয়ে বাড়ি চলে গেলাম লকডাউনের আগে, তো এখন লকডাউনের ভিতরে আমাদের আবার এখানে আসতে লাগলো। এখানে এটা কীরকম? এখানে পরিষেবাটা অনেক, আমার পেডিয়াট্রিক রুমের ভিতরে আমি অনেক ভালোই পাই, কিন্তু বা অন্য রুমে আমি। করোনাজনিত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ কি বিশেষ ব্যবস্থা নিয়েছে, এই প্রশ্নের উত্তরে হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর অরিন্দম দত্ত জানান, করোনার আক্রান্তের জন্য জীবিতে আইসোলেশন রয়েছে, আইজিএম হাসপাতালেও ব্যবস্থা রয়েছে, টিএমসি হাসপাতালেও আইসোলেশন প্রস্তুতি রেখেছে পরিস্থিতির কথা মাথায় রেখে। তিনি এদিন সেই সাথে সবাইকে সুস্থ থাকার ও ঘরে থাকার আহ্বান জানান। স্টেট গভর্নমেন্টের যে আইসোলেশন ওয়ার্ড এটা জিবি হসপিটালে তৈরি করা আছে, প্লাস ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি সব জিবি হসপিটালে করা আছে, বায়োলজিক জিবি হসপিটালে আছে, আর রিসেন্টলি যতটুকু খবর পেয়েছি এটা আইজিএম হসপিটালেও আইসোলেশন ওয়ার্ড করার প্ল্যান আছে গভর্নমেন্টের। ডাইরেক্টলি আমাদের মানে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই যে আইসোলেশন ওয়ার্ড পেশেন্ট রাখতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই, বাট আমরা নিজের থেকে আমাদের যে আইসোলেশন ওয়ার্ডটা আছে ওটাকে আমরা প্রিপেয়ার করে রেখেছি। আমাদের মেসেজ একটাই, এটা হলো সাবধানে থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, অযথা মানে প্যানিকি হবেন না এটা একটা। তিনি আরও জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন বহি বিভাগে 800 থেকে 900 রোগী আসত, আর বর্তমানে 100 থেকে 150 রোগী আসছে প্রতিদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।